সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসিতে লেনদেন হয় সাতশো নব্বই কোটি বিরাশি লাখ টাকা যার আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে তেষট্টি কোটি একাত্তর লাখ টাকা কম এদিন সূচক ছিল ছয় পয়েন্ট সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় নশো আটাশ কোটি একানব্বই লাখ টাকায় লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এদিন কিছুটা কমে সূচক তৃতীয় কাজ দিবস লেনদেন কমে আটশো কোটির ঘরে পৌঁছায় এদিন সূচক কমে দাঁড়ায় ছয় পয়েন্টে সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন চতুর্থ কার্যদিবস দিবস লেনদেন কমে দাঁড়ায় ছশো উনআশি কোটি তেইশ লাখ টাকায় এদিন কিছুটা বাড়ে সূচক পঞ্চম এবং শেষ কার্যদিবস দিবস লেনদেন কমে দাঁড়ায় ছশো বিশ কোটি টাকায় লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এদিন কিছুটা বাড়ে সূচক গেল সপ্তাহে লেনদেন হওয়া তিনশো আটত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে একশো তেপান্নটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কমেছে একশো উনসত্তরটির এবং অপরিবর্তিত ছিল পনেরোটি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক তসরিফা ইন্ডাস্ট্রিজ ওয়াটা কেমিক্যালস এবং ফার্মা এইডস অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লঙ্কা বাংলা ফিন্যান্স কেয়া কসমেটিক্স সাভার রি কোহিনুর কেমিক্যালস এবং খুলনা পাওয়ার কোম্পানি উল্লেখযোগ্য ইশিতা ব্রহ্ম সময় সংবাদ ঢাকা